ওয়ার্ম আপ ম্যাচ তো সবসময় আসলে আমাদের কনফিডেন্সের জন্য আমরা খেলি, আর উইকেট মনে হয় প্রথম 8-10 ওভার কিছুটা হেল্প ছিল পেস বোলারদের, এরপর মোটামুটি ভালো ফ্ল্যাট হয়ে গিয়েছিল। তো অল ওভার খুব ভালো হয়েছে আমাদের, ভালো প্রিপারেশন হলো আমাদের, হোপফুলি এটা আমাদের কাজে আসবে মেইন ম্যাচে। মাত্র আমরা আমাদের দেশ থেকে আসছি, সামার সিজন ছিল, বাট এখানে উইন্টারটা খুব সিমিলার আমাদের বাংলাদেশের উইন্টার সিজনের মতো, তো অ্যাডাপ্ট করতে তেমন কোনো প্রবলেম হচ্ছে না, অল ওভার সব ইজি আছে সব। ন্যাশনাল টিম জয়েন করার পর আমি ফুল সবাই সিনিয়র প্লেয়ার সবাইকে পাই নাই, প্রথম পাচ্ছি সবাই, রিয়াদ ভাই, সাকিব ভাই, মুশি ভাই, তামিম ভাই সবাই আছে, তো এটা খুব হেল্পফুল হবে আমাদের জন্য, আমাদের ইয়াং যারা আছে তাদের জন্য খুব ইন্সপায়ারিং, হোপফুলি এই জিনিসটা আরও ভালো যাবে আমাদের জন্য সামনে। অবভিয়াসলি টেস্ট ক্রিকেটটা অনেক ইম্পর্ট্যান্ট, মনে করি এটাই আমাদের সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম আমাদের স্কিল শো করার। সো যেহেতু টেস্ট টিমে আছি, নিজের 100% দেওয়ার চেষ্টা করব, আর এখানে আমাদের স্কিল ডেভেলপ করার অনেক জায়গা আছে, আর আমাদের স্কিল শো করার অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। অ্যাজ আ প্রফেশনাল ক্রিকেটার আমাদের আসলে এই জিনিসটা খুব তাড়াতাড়ি মানিয়ে নেওয়া উচিত, অ্যাডাপ্টেবিলিটি। আমার মনে হয় আমরা লাস্ট যে টুর্নামেন্ট খেলছি DPL T20 ছিল, আবার এখানে আসছি 4-day, সো এটা আমাদের জন্য খুব ভালো একটা চ্যালেঞ্জ, প্লাস এটা আমাদের খুব তাড়াতাড়ি মানায় নিতে হবে, কারণ সবাই সব জায়গায় যখন খেলে এরকমই খেলে। সো অ্যাডাপ্টেবিলিটি অনেক ইম্পর্ট্যান্ট, যত তাড়াতাড়ি আমরা অ্যাডজাস্ট করতে পারবো তত আমাদের জন্য ইজি হবে। অবভিয়াসলি আমাদের ব্যাটিং কোচ, ওনার সাথে আসলে অনেক এক্সপিরিয়েন্স নেওয়ার আছে ওনার কাছ থেকে, উনি যেই টিমে খেলেছে ওখানে অনেক লেজেন্ড প্লেয়াররা ছিল, তো অনেক কিছু নেওয়ার আছে, কেবল একদিন কাজ করার সুযোগ পেয়েছি, তো হোপফুলি ওনার থেকে অনেক কিছু নিতে পারবো। জিম্বাবুয়ে ওদের হোম কন্ডিশনে সবসময় ভালো খেলে, আমার মনে হয় আমরা যদি আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি ইনশাল্লাহ আমাদের রেজাল্ট আমাদের ফরে আসবে। আমাদের টিমে ভালোই কিছু প্লেয়ার আছে যারা ন্যাশনাল টিমে আছে, তো আমরা যদি আমাদের প্রসেসে থাকি, আমাদের সেরাটা দিই, ইনশাল্লাহ রেজাল্ট আমাদের ফেভারে থাকবে।